একটি উক্তি দিয়ে শুরু করি। ছেলেদের জন্য পৃথিবীর সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি। ছেলেদের জন্য পৃথিবীর সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি। কথাটা প্রয়াত প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের। আসলে প্রেমে পড়লে পছন্দের মেয়ের জন্য ছেলেরা এমন কোনো কাজ নেই যা করতে পারে না। প্রেমিকার মুখের একটুখানি হাসির জন্য ছেলেরা জান দিতে পারে, জান নিতে পারে। সে সাথে বাবার টাকায় প্রেমিকার মেকআপ বক্স, কাপড় চোপড় কিনে দেওয়া, প্রেমিকাকে দামি রেস্টুরেন্ট ক্লাবে ঘোরানো। সোজা কথায়, এমন কোনো জিনিস নেই যা প্রেমে পাগল ছেলেরা করতে পারে না। কিন্তু মাথায় রাখবেন, অন্ধভাবে কাউকে ভালোবাসলে তার ফল শুভ হতে পারে না। আর অধিকাংশ রূপসীর সুন্দর হাসির শোভা মাংসপেশীর কৃতিত্ব, হৃদয়ের নয়। অর্থাৎ সুন্দর চেহারায় হলে যে সুন্দর মনের হবে এমন কোনো কথা নেই। তাই আপনার প্রেমিকা যদি শুভ বুদ্ধি সম্পন্ন হয়, তবে এইসব অতিরিক্ত খরচের পাগলামি আপনাকে কখনোই করতে দেবে না। কিন্তু আপনি যদি লোভী ও অতিরিক্ত চাহিদা সম্পন্ন কোনো মেয়ের হাতে পড়ে যান, তবে তো মহাবিপদ। তখন মনে হবে প্রেম করার চাইতে হাতি পুষলে খরচ অনেক কম হতো। কারণ কিছু কিছু মেয়ে আছে যারা নিজের চাহিদা পূরণ করার জন্য ধনীর দুলাল ও গাড়া টাইপের ছেলেদের টার্গেট করে থাকে। এমন নয় যে সব মেয়ে লোভী ও স্বার্থপর, কিন্তু লোভী মেয়েদের সংখ্যা সমাজে নেহায়েত কম নয়। বরং বলা যায় আজকাল ভয়ঙ্কর রকম ভাবেই এদের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই যেসব উপায়ে এসব লোভী মেয়েদের চিনবেন এবং কিভাবে তাদের কাছ থেকে দূরে থাকবেন তা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। সঠিক ডেটিং স্পট বাছুন। মনে রাখবেন, কিছু কিছু জায়গা আছে যেখানে লোভী মেয়েদের আনাগোনা বেশি থাকে, যেমন দামি ক্লাব, হোটেল অথবা রেস্টুরেন্ট, যেখানে সাধারণত ধনী লোকদের ফুর্তিবাদ ছাওয়ালদের আনাগোনা থাকে। আপনি যদি এইসব জায়গা থেকে কবুসঙ্গিনী বাছাই করেন, তবে মোটামুটি ধরে নেওয়া যায় যে আপনি কোনো লোভী মেয়ের পাল্লায় পড়তে যাচ্ছেন। কারণ এইসব জায়গায় সাধারণত অল্প চাহিদা সম্পন্ন কোনো মেয়ে যায় না। আর ফেসবুকে পরিচয়ের পর সামনাসামনি দেখা করার জন্য যদি কোনো মেয়ে এসব জায়গার নাম বলে, তবে প্রথমেই সতর্ক হয়ে যান। তার বদলে কোনো পার্ক বা সাধারণ পরিচিত কোনো শপিং মলের কথা বলতে পারেন। প্রথম পরিচয় যদি ইমপ্রেস করতে চান, তবে দিল্লুরের মতো অর্থ খরচ করতে যাবেন না। এটা যে কোনো মেয়েকেই আপনার ব্যাপারে ভুল বার্তা দিতে পারে। ভাববেন না টাকা বেশি খরচ করলেই সঙ্গিনী বেশি ইমপ্রেস হবে। খরচ করবেন, তবে সাধ্যের ভিতরে মার্জিত ভাবে। এর বেশি কখনোই করতে যাবেন না। তার বদলে সাধারণ কৌতুক ও হাসি ঠাট্টার মাধ্যমে পরিচিত হতে চেষ্টা করুন। এটি হুবহু সঙ্গিনী বুঝতে পারবে যে আপনি সহজেই মানুষের সাথে মিশতে পারেন। লোভী মেয়ে ছাড়া যে কোনো সাধারণ মেয়ে এটি সহজেই ইমপ্রেস হবে। টাকা খরচ না করে পরীক্ষা করুন। ধরে নিলাম প্রথম পরিচয়ের পর আপনাদের নিয়মিতই কথাবার্তা হয়, নিয়মিতই দেখা হয় ও একসাথে বিভিন্ন জায়গায় যান। এমন একসাথে ঘুরে বেড়ানোর সময় মাঝে মাঝে মেয়েটিকে ঘোরাঘুরির খরচ বহন করতে বলুন। অনেক ছেলেরই মনে বদ্ধমূল ধারণা থাকে যে ডেটিং এ ছেলেরাই সব খরচ বহন করবে। এটা না হলে আবার তাদের আত্মসম্মানে লাগে। এরকম বোকামি ভুলেও করতে যাবেন না। কোনো ভালো মনের আত্মসম্মান বোধ সম্পন্ন মেয়েই আপনাকে তা করতে দেবে না, বরং নিজে থেকেই খরচ শেয়ার করতে চাইবে। অপরদিকে আপনার হবু সঙ্গিনী যদি লোভী হয়ে থাকে, তবে সে ভুলেও তার পার্সের দিকে হাত দিবে না। বরং ঘোরাঘুরি করার সময় নানা ধরনের আজারা খরচের আবদার করে আপনার পকেট খালি করবে। সম্পর্ক গভীরে চলে যাওয়ার আগেই হবু সঙ্গিনীকে পরীক্ষা করে দেখুন, কারণ পরে দেরি হয়ে গেলে সারা জীবনই পস্তাবেন। লাইফস্টাইলের ধরন। আপনার হবু সঙ্গিনীর ব্যাকগ্রাউন্ড স্টোরি ও লাইফস্টাইলের মধ্যে সামঞ্জস্য আছে কিনা দেখুন। লোভী মেয়েদের এক ধরনের স্বভাব থাকে যে তারা সবসময় আর্থিক সংকটের ব্যাপারে কথা বলতে থাকে, কিন্তু একই সাথে তারা ভীষণ উচ্চ বিলাসী। তাই পরিচয়ের শুরুতেই তার পরিবার সম্পর্কে ভালো করে জেনে নিন। যদি দেখেন যে তার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়, কিন্তু তার লাইফস্টাইলের ধরন ভীষণ উচ্চ বিলাসী, যেমন দোকানে গেলেই ভালো হোক আর খারাপ হোক সব চাইতে দামি জিনিসটি তার চাই, অথবা সাজগোজ করে দামি পোশাক পরে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে নিজের সেলফি সবসময় পোস্ট করতে থাকে, তবে প্রেমিকার ব্যাপারে দ্বিতীয়বার চিন্তা করুন। অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের প্রেমিকারা পুরোপুরি প্রেমিকের খরচে চলে। তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে, বেশিরভাগ সময়ই এই ধরনের মেয়েদের তিন চারজন করে বয়ফ্রেন্ড থাকে, যারা তার খরচ চুকিয়ে থাকে। তাই এ ধরনের নারীদের থেকে দূরে থাকাই ভালো। সারাক্ষণ আপনার চাকরি ও আইনে খোঁচা মারে। আপনার প্রেমিকাকে আপনার চাকরির আয় ও পকেটের টাকা নিয়ে প্রতিনিয়তই কটু কথা শোনায়, যেমন যদি প্রতিনিয়তই বলে চলে যে এত অল্প বেতনের চাকরি নিয়ে দুজনে কিভাবে চলবো, অথবা অমুকের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড এত আয় করে তুমি করতে পারো না। যদি এরকম অপমানজনক পরিস্থিতির শিকার হয়ে থাকেন, তবে
আপনার প্রেমিকাটি লোভী, কারণ শুধুমাত্র অর্থস্বল্পতার কারণেই আপনার প্রেমিকা আপনার ভালোবাসাকে ছোট করে দেখছে এবং আপনাকে অপমান করছে। এর পাশাপাশি আপনার প্রেমিকা যদি আপনার কাছ থেকে কারণে ও কারণে সব সময়ই বেশ বড় অঙ্কের টাকা নিয়ে ফেলে, তাহলে আপনার উচিত হবে সম্পর্কের ব্যাপারে পুনরায় ভেবে দেখা, কারণ কোনো ভালো মেয়েই সাধারণত তা করে না। আপনার আয়ের প্রায় পুরো অংশটাই যদি প্রেমিকা নিয়ে নেয় অথবা আপনার কাছ থেকে বিভিন্ন অজুহাতে প্রায়ই বড় অঙ্কের টাকা নিয়ে নেয় এবং সেটা দেওয়ার কথা একবারও না বলে, তাহলে আপনি হয়তো কোনো প্রতারক প্রেমিকার পাল্লায় পড়েছেন। এই ধরনের মেয়েকে জীবন থেকে ডিলিট করে দিয়ে নতুন কাউকে খুঁজুন, কারণ এদের লোভ ও চাহিদার কোনো শেষ নেই।